ওকে উইশ করেছো আজকে? হ্যালো এভরিওয়ান, চলে এসেছি। যেমন বলেছিলাম, আজকে দুপুরবেলায় আসব। তাসারের লাইভ হবে আজকে, মাল্টিপল টাইপস অফ তাসার থাকবে। সবাইকেই বলবো একটু ঝটপট জয়েন করো, আর আমাকে প্লিজ জানাতে ভুলো না যে প্রপারলি অডিবল অ্যান্ড ভিজিবল আছে কিনা। ডিউ টু ওয়াইফাই ইস্যু আমাদের একটু আসতে দেরি হয়ে গেল, প্লিজ একটু ঝটপট জয়েন করো। যারাই দেখতে পাবে ডেফিনেটলি একটু জয়েন করে যেও, ঠিক আছে? একটু জয়েন করে যেও। বুকিং নাম্বার হচ্ছে আমাদের 8272904022, ঠিক আছে? আমি যেটা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আজকে কিন্তু আমরা পুরোটাই, আজকে যতটুকুনি লাইভ হবে পুরোটাই আজকে তাসারের লাইভ হবে, একদম পিওর তাসারের লাইভ হবে। সো সকলকে বলবো একটু জয়েন করো, আর আমাকে জানাও যে অডিও অ্যান্ড ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। একটু আমি দেরি হয়ে গেছি, পিন পোস্টে একটু লাইক দিতে থেকো, ঠিক আছে? আমি একটুখানি লিঙ্কটা শেয়ার করি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাহলে লোকজন দেখতে পারবে না আর দুঃখ করবে। একটু সবাই জয়েন করো প্লিজ। কারা কারা জয়েন করলে একটু হাই হ্যালো লেখো, প্রপারলি অডিবল আছে কিনা প্লিজ একটু জানিও। সব জায়গায় দিতে হয়, মানে চার পাঁচ জায়গায় দিচ্ছি। যাতে কেউ দুঃখ না পায়। মিত্রা আজকে তো দেখতে পাইনি, এসে আপ নেহি বল পায়েঙ্গে। আচ্ছা, জয়েন করে যাও সবাই প্লিজ, ঠিক আছে? শুরু করি, নাহলে দেরি হয়ে যাবে। সবাইকেই ফার্স্টে বলবো যে ওয়াম ওয়েলকাম কাপাসের লাইভে, একদম পুজো পুজো ভাব। তাই আমরা, রথ চলে গেল, উল্টো রথ হয়ে গেল, তার মানে পুজোর একদম শুরু। মানে আমাদের যেটা মেইন ফেস্টিভ্যাল দুর্গাপুজো, তাই দুর্গাপুজো স্পেশাল বেশ কিছু শাড়ি এবার থেকে দেখানো শুরু করব। যদিও গত এক সপ্তাহ ধরে দেখাচ্ছি, বাট স্টিল আজকে কিন্তু পুরোটাই একদম প্রিমিয়াম তসরের লাইভ থাকবে, মাল্টিপল টাইপস অফ তাসার থাকবে। সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করো, লাইভটা একটুখানি অবশ্যই কমেন্টে জানিও প্রপারলি অডিবল অ্যান্ড ভিজিবল আছে কিনা আমার লাইভটা, আর পিন পোস্টে একটুখানি লাভ রিয়াক্ট দিতে থেকো, ঠিক আছে? হ্যালো সোনালি দি, হাই ওয়েলকাম। আচ্ছা, শুরু করছি আমার শাড়িটা দিয়ে, যেটা খুব ইম্পর্টেন্ট, রেড কালারের তসর চাই মিত্রা। রুচিতা দি, তোমাকে আমি মেসেজ করেছি, তোমাকে নিয়ে আমি ভীষণ চিন্তিত। আজকে আমি জানো মনে মনে এতটাই মানে টেনশনে ছিলাম যে তুমি কি ভালো আছো, মানে হঠাৎ করে তুমি একদম সাইলেন্ট হয়ে গেছো, আমার এটা বড্ড চিন্তা হচ্ছে। তুমি ভালো আছো কি এইটুকুনি আমাকে জানিও শুধু, ঠিক আছে? থ্যাংক ইউ অনিন্দিতা দি, আজকে কিন্তু প্রিমিয়াম তসরের লাইভ, আর যেই দামে তসর পাবে জাস্ট ভাবতে পারছো না, ঠিক আছে? এখন যেই শাড়িটা আমি পরে আছি এটা বিদর্ভ তাসার, ঠিক আছে? কিন্তু নর্মাল বিদর্ভ তাসার, যেটা নর্মাল বলতে সিম্পল বিদর্ভ তাসার, এটা কারবাটি কিনার নয়। টেম্পল বর্ডার মানেই অনেকে কারবাটি কিনার বলে, এটা কিন্তু কারবাটি কিনার নয়। এটা দেখে নাও এরকম করে যাবে হচ্ছে উইভিংটা, ঠিক আছে? আর এই সাইডে যাবে গ্রে দিয়ে উইভিং, গ্রে বর্ডার, আর এই সাইডটা যাবে ব্ল্যাক বর্ডার, আর এই যাবে হচ্ছে তোমার পল্লুটা। জাস্ট দেখে নাও এরকম জালা পাল্লু টাইপ অফ করা, ঠিক আছে? পিওর বিদর্ভ তাসার দেখাচ্ছি। এটার ব্লাউজ পিস কিন্তু এরকম কন্ট্রাস্টে ব্ল্যাক এর উপর যাবে, ঠিক আছে? ব্লাউজ পিস কিন্তু কন্ট্রাস্টে ব্ল্যাক এর উপর যাবে, জাস্ট দেখে নাও। এই যাবে হচ্ছে শাড়িটা, যেটা আমি পড়ে আছি, এটাও কিন্তু বিদর্ভ তাসার। এই যাবে হচ্ছে শাড়িটা। তোমরা কি কমেন্ট করতে পারছো না? হ্যালো শাশ্বতী দি, হাই ওয়েলকাম। দিস ইজ দ্য শাড়ি, দেখে নাও, ভীষণ স্মার্ট, ভীষণ সিম্পল। প্রাইস যাবে এগুলোর অনলি অ্যান্ড অনলি, এই শাড়িটা আমি দুটো দেখাবো, আগে প্রাইসটা একটা দেখে নি। 6800 যাবে হচ্ছে প্রাইস। আচ্ছা ফ্যান চালাও নি না, ফ্যানটা চালিয়ে দাও।
ফ্যানটা চালিয়ে দাও আর এসিটা একটু ঠান্ডা করে দাও না। 6800 যাবে হচ্ছে দাম। তোমরা কি প্রপার দেখতে পাচ্ছো? সবাইকে বলবো একটু যদি কমেন্ট করো বেশি বেশি, এইটুকুনি আমি চাই, একটু বেশি বেশি কমেন্ট করতে হবে দিদিরা, ঠিক আছে? আচ্ছা, এই যাবে হচ্ছে শাড়িটা, জাস্ট দেখে নাও কেমন লাগছে বলো। এরকম একটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরো, আমার কাছে এই ব্লাউজটা ছিল, আমি এটা দিয়ে পরে নিয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ কমফর্টেবল, এগুলো পরে খুব আরাম পাবে। প্রাইস যাবে অনলি অ্যান্ড অনলি কত বললাম, 6800, 6800 যাবে তোমার পিওর। হ্যালো হ্যালো শাশ্বতী দি, হাই, হ্যালো পিউ, ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার লাইফ, থ্যাংক ইউ সো মাচ। এই যাবে হচ্ছে পুরো শাড়িটা, জাস্ট দেখে নাও, ঠিক আছে? দিস ইজ দ্য শাড়ির বর্ডার, এই যাবে হচ্ছে গ্রে কালার দিয়ে করা, ঠিক আছে? একটু সকালকে বলবো অবশ্যই আমাদের কিন্তু লাইভে আজকে থেকো, ঠিক আছে? এর পরের শাড়িটা দেখাবো হচ্ছে, আজকে কিন্তু কারভাটি কিনার দেখাবো, দেখে নাও। এই যাবে হচ্ছে কারভাটি কিনার, ঠিক আছে? জাস্ট দেখো কারভাটি কিনারের বর্ডারটা দেখাই ভালো করে, ঠিক আছে? সবাই একটু বেশি বেশি করে পিন পোস্টে রিয়্যাক্ট করে, একটাও পড়েছে রিয়্যাক্ট, পিন পোস্টে রিয়্যাক্ট একটাও পড়েছে মা? এটা কিন্তু পুরো পিওর অর্গ্যানিক তোমার তসরের ওপর করা, ঠিক আছে? এটার তোমরা দেখবে সুরত্নাবাই শৌখিন ইনস্টাগ্রামে হচ্ছে রিভিউ দিয়েছে, এটার রেড বর্ডার যেটা ওটার পরে জাস্ট দেখে নাও, এটা মারাত্মক একটা শাড়ি, যা ক্লাসি অ্যান্ড প্রিমিয়াম লুক দেয়, এগুলোর মতো আর কোনো শাড়ি দেবে না, এটুকুনি তো ঠিক। জাস্ট দেখো এটা চকলেট কালারের বর্ডার, এটা মানে তোমার 90 বছর বয়স অবধি তোমরা পড়তে পারবে। সি দিস ইজ দ্য শাড়ি, এই যাবে হচ্ছে পুরোটাই হচ্ছে পাল্লুটা, এটা কারভাটি কিনার দেখাচ্ছি। এই যাবে হচ্ছে ব্লাউজটা, এই ব্লাউজটা দিয়েই পরো, ঠিক আছে? এই ব্লাউজটা দিয়েই পরো, পিওর পিওর তোমার বিদর্ভা কারভাটি কিনার দেখাচ্ছি। না এটা ব্ল্যাক বর্ডার নয় দিদি, কে লিখেছে, এটা কিন্তু ব্ল্যাক বর্ডার নয়, ব্ল্যাক বর্ডারেরও আছে, জাস্ট দেখো তাসারে, এটা কিন্তু পুরোটাই আমরা এনেছি অর্গ্যানিক এর উপর। তোমরা যদি বলো হ্যালো অতসীদি, যে শেয়ারগুলো শাড়িগুলো পিক পোস্ট করছো কোটকির মতো, ওগুলোর প্রাইস কত? কোটকির মতো কি প্রাইস? ও পোচামপাল্লি, ওগুলো 2750, ঠিক আছে? এই যাবে হচ্ছে শাড়িটা, জাস্ট দেখো এগুলো ভীষণ স্মার্ট, ভীষণ এলিগেন্ট। কারভাটি কিনার পরার শখ আমার মানে বহু বছর ধরে, যখন থেকে আমার নিজের বুটিক ছিল না তখন থেকে শখ, আমি যে আনতে পেরেছি এটা একটা সব থেকে বড় আমার কাছে, নিজের কাছে নিজের প্রাপ্তি বলতে পারো, ঠিক আছে? জাস্ট দেখে নাও, এই যাবে হচ্ছে শাড়িটা, এই যাবে হচ্ছে শাড়িটা, এই যাবে হচ্ছে লুকটা। কারভাটি কিনারের দাম যাবে হচ্ছে 8500, ঠিক আছে? 8500 যাবে হচ্ছে কারভাটি কিনারের দাম, জাস্ট দেখে নাও, এই যাবে হচ্ছে শাড়িটা, ঠিক আছে? এই যাবে শাড়িটা, 8500 যাবে হচ্ছে কারভাটি কিনারের দাম। তোমরা দুটো পার্ট পেমেন্টে নিতে পারো, ঠিক আছে? অনেকেই আমি জানি নিতে পারবে না, যারা নিতে পারবে তারা দুটো পার্ট পেমেন্টে নিতে পারো, সরি যারা নিতে পারবে না তারা দুটো পার্ট পেমেন্টে নিতে পারো। দিস ইজ দ্য, এই যাবে হচ্ছে ব্লাউজ পিসটা, সরিয়ে দিচ্ছি, ঠিক আছে? পিওর পিওর কারভাটি কিনার দেখাচ্ছি, তাসারের ওপর বিদর্ভ কারভাটি কিনার, এই যাবে হচ্ছে তোমার শাড়িটা, সরিয়ে দিলাম। 8500 যাবে হচ্ছে প্রাইস। আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এইটা কারভাটি কিনার, এইটা দেখো ব্ল্যাক এর ওপর, ঠিক আছে? হ্যাঁ খুলতে, এটা খুলতে হবে মা, তুমি একটু সাইড করে রাখো আপাতত, না না আপাতত সাইড করে রাখো তাহলেই হবে। কারা কারা নতুন দেখছো, ইনস্টলমেন্ট অপশন আছে? হ্যাঁ অনন্যাদি, বললাম তো তুমি দুটো ইনস্টলমেন্টে নিতে পারবে, ঠিক আছে? দুটো ইনস্টলমেন্টে ইজিলি নিতে পারবে, যারা পুরো ডাউন পেমেন্ট করে নেবে তারা আমাকে ইনবক্স করবে, তাদের একটা ছোট্ট ডিসকাউন্ট আমি করে দেব, ঠিক আছে? যারা একদম রানিং মানে এক্ষুনি তোমার পুরো পেমেন্টটা করে একদম নেবে তারা একটা ডিসকাউন্ট পাবে। এই যাবে হচ্ছে নেক্সট ওয়ান, দেখেন কি দারুন না, এগুলো হচ্ছে ক্লাসিক কম্বিনেশন, মানে এগুলো এনেছি এই জন্য যাতে কেউ চোখ ফেরাতে না পারে। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো কেমন আছো কেমন আছো দৈতা, ওয়েলকাম, সলিড কালার সঞ্জনাদি দেখাচ্ছি, অপূর্ব লিখেছে দেবশ্রীদি থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ দ্য অ্যানাদার ওয়ান, দেখে নাও।
এই যাবে হচ্ছে কারবাটি কিনারের ব্ল্যাক কালারের উপর এরকম ট্রেডিশনাল বর্ডার আর তার সাথে এরকম জ্বালা পাল্লু, দেখে নাও। ঠিক আছে, এই যাবে হচ্ছে জ্বালা পাল্লু, ভীষণ সুন্দর পুরোটা করা। ঠিক আছে, জাস্ট দেখো এরকম একটা পড়তে হবে আর ফ্লাউন্ট করতে হবে। এনি টাইপ অফ অকেশন এগুলো পরো, নিজেদের যে কোনো অফিস কনফারেন্সে পরে যেতে পারো। নিজেদের অনেক সময় হয় যেগুলো আমরা এমন কনফারেন্স যেখানে আমরা টক দিই, টক দিতে হয়, সেরকম জায়গায় এইসব পরে যাও, মারাত্মক স্মার্ট লাগে। হ্যাঁ, এই যাবে হচ্ছে ব্লাউজ পিসটা, দেখে নাও প্রাইস কত আমার লেট হয়েছে। কারবাটি কিনারের প্রাইস 8500, 8500 ইজ দ্য প্রাইস। ঠিক আছে, জাস্ট যারা যারা এগুলো আগে হাতে পেয়েছে তারা হচ্ছে আমার বাড়ির থেকে এসে নিয়েছে, তাই জন্য হাতে পেয়েছে। অনিন্দিতাদি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটু তোমরা লাইভটা শেয়ার করো। এই যাবে হচ্ছে শাড়িটা, অসাধারণ পিস। ঠিক আছে, জাস্ট কাছ থেকে একবার দেখাই, দিস ইজ দ্য উইভিং। ঠিক আছে, জাস্ট দেখে নাও, যাদেরই ভালো লাগছে ঝটপট বুক করো, 8500 যাবে হচ্ছে দাম। ঠিক আছে, অনেকদিন বাদে পেলাম নিবেদিতাকে, নিবি অনেকদিন বাদে তোমায় পেলাম। এই যাবে হচ্ছে শাড়িটা, অসাধারণ শাড়ি, আনবিলিভেবল একটা প্রাইসে, কারণ কারবাটি কিনারের প্রাইস তোমরা মোটামুটি জানো কি প্রাইসে তোমরা পাও। ঠিক আছে, 8500 যাবে হচ্ছে দাম। সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি, একটা তাসার পরো, এমন তাসার পরো যেটা কিনা মন ভালো করবে। আচ্ছা, নেক্সট কারবাটি কিনা দুটো দেখানোর পর আমি আর একটা আমার শাড়ি দেখিয়ে দিচ্ছি, আমার সেগমেন্টের 6800, 6800 এই শাড়িগুলো দেখে নাও। এটাও খুব সুন্দর, এই কালারটাও অসাধারণ একটা কালার, সি গ্রিনের সাথে যাবে হচ্ছে ব্ল্যাক কালারের এরকম টেম্পল বর্ডার। এটা কারবাটি কিনার থেকে ইন্সপায়ার হয়ে করা, বাট ইটস নট। ঠিক আছে, এই যাবে হচ্ছে শাড়িটা। হ্যালো বৈশাখী দি ওয়েলকাম, কুহু দি ওয়েলকাম, যারাই জয়েন করতে পাচ্ছ একদম ডেফিনেটলি একটা করে হাই ড্রপ করো। এই যাবে হচ্ছে শাড়িটা, জাস্ট দেখো খুব সুন্দর একটা টারকোয়াইজে যাচ্ছে বা সি গ্রিনে যাচ্ছে। এই যাবে হচ্ছে পল্লুটা, যারাই নিচ্ছ একদম এগুলো চোখ বন্ধ করে নাও। ঠিক আছে, 6800, দিস ইজ দ্য ব্লাউজ পিস, 6800 যাবে হচ্ছে শাড়িটা। মনমন্দি হোয়াইট রেড হোয়াইট ব্লু দেখিও, বিদর্ভতে, বিদর্ভতে আর নেই, যা ছিল সব দেখিয়ে দিলাম, আর বিদর্ভতে নেই, তবে হ্যাঁ আসবে বিদর্ভতে, অবশ্যই তখন আবার দেখাবো। বিদর্ভতে এই দুটোই এখন আমাদের কাছে আছে, এই দুটো না সরি চারটে আছে, ইনক্লুডিং আমার, আমি যেটা পরে আছি সেটাও আছে। আচ্ছা, তোমরা কে কি দেখবে এটা একটু বলো। ঠিক আছে, দেখো তোমরা মধুবনি দেখবে, একদম অথেন্টিক হ্যান্ড পেইন্টিং মধুবনি দেখবে, না তোমরা টিস্যু তসর দেখবে, তোমরাই বলো, মধুবনি দেখবে না টিস্যু তসর দেখবে? এগুলো হ্যান্ড পেইন্টেড মধুবনি, এটা টিস্যু তসর, এটাতে দেখো সিল্ক মার্ক দেওয়া আছে, তোমরা বলো কোনটা দেখবে, মধুবনি দেখবে না টিস্যু তসর দেখবে? একটু তোমরা যদি বলো, একটু বলো তোমরা, টিস্যু তসর। ঠিক আছে, দেখাচ্ছি, টিস্যু তসর গুলো এত স্মার্ট এসছে না। ওয়েলকাম ত্রিশাদি, ওয়েলকাম, যারাই জয়েন করতে পারছো ওয়াম ওয়েলকাম। অসাধারণ একটা শাড়ি, যেটা কিনা পরলেই মনটা ভালো হয়ে যাবে। এটা বেশি খুলছি না, বাট না খুলে আমি শান্তিও পাই না, দিস ইজ অলসো আ থিং। এটার সাথে একটা না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে না, এটা কিন্তু পিওর টিস্যু বাই পিওর তসর। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কোনটা টিস্যু আছে কোনটা তসর গেছে। আচ্ছা পরে বলছি, মা একটু দেখে বলো তো, এটা এই টানাটায় কি আছে, টিস্যু গেছে, হ্যাঁ টিস্যু গেছে না, টানায় টিস্যু আছে। ঠিক আছে, দেখে নাও, দিস ইজ দ্য নেক্সট ওয়ান, এটা ডার্ক একটা মরুন কালারের ব্লাউজ, হট পিঙ্ক, ব্ল্যাক, অনেক কিছু দিয়ে পড়তে পারবে, অনেক কিছু দিয়ে। ঠিক আছে, এটার ব্লাউজ পিস আছে, এটার ব্লাউজ পিস আছে,
বাট এটার না এরকম একটা চাটাই বর্ডার করা আছে, দেখে নাও, একদম সিলভারে করা হয়েছে বর্ডারটা, ভীষণ স্মার্ট এগুলো। আর যারা মোটামুটি ট্রান্সপারেন্ট শাড়ি পরো না তাদেরকে বলবো এই শাড়িটা অ্যাভয়েড করবে। আর যারা ট্রান্সপারেন্ট শাড়ি একটু পার্টি ওয়্যার পরতে চাও, একটু নুডল স্ট্র্যাপের সাথে একটু সুন্দর একটা কি বলে ওটাকে ডিজাইনার কোনো ব্লাউজের সাথে পরতে চাও, ওই সব্যসাচীর ব্লাউজের সাথে পরতে চাও, ইট উইল বি মানে কি বলবো মারাত্মক একটা গডেস লুক দেবে একটা। সি পরে যাচ্ছে, এই যাবে হচ্ছে শাড়িটা, ঠিক আছে। এটার এটার সিল্ক মার্কটা এন্ড হ্যান্ডলুম মার্ক এটা দেখে নাও, এই যাবে হচ্ছে তোমাদের সিল্ক মার্ক, ঠিক আছে। ভীষণ সুন্দর এটা, ট্রান্সপারেন্সিটা দেখাচ্ছি, দেখো এই টেক্সচার, এই ট্রান্সপারেন্সি, এগুলো একদম প্রিমিয়াম রেঞ্জের শাড়ি, ঠিক আছে। টিস্যু তসর দেখাচ্ছি, জাস্ট দেখো অসাধারণ শাড়ি। হ্যাঁ আচ্ছা, এটার পল্লুতে যাবে হচ্ছে এরকম আর একটা স্ট্রাইপ, এক্সট্রা স্ট্রাইপ আছে যেটা কিনা পল্লুতেই আছে, ঠিক আছে ঠিক আছে। এটার দাম আমি দেখে বলছি, এটা কিন্তু একদম পুরোটাই সিলভার কালার, ঠিক আছে, সিলভার কালারে যাবে হচ্ছে এটার শাড়িটার। ও ওকে ওকে সরি, নেক্সট একটা কালার দেখাবো যেটাতে কিনা সবার মনটা ভালো হয়ে যাবে। 4999 যাবে হচ্ছে এগুলোর দাম, 4999 যাবে হচ্ছে এগুলোর দাম, ঠিক আছে, 4999 যাবে হচ্ছে এগুলোর দাম। এই যাবে হচ্ছে ট্রান্সপারেন্সি। হ্যালো রচিতা দি, হাই। এটা আবার দেখে নাও, গোল্ডেন একটা এরকম করে একটা চাটাই বর্ডার করা আছে, সিল্ক মার্ক যাবে, জাস্ট দেখে নাও, সিল্ক মার্ক যাবে এরকম একটা শাড়ি, অসাধারণ শাড়িটা। এগেইন এটার বেশি খুলছি না, কারণ অল ওভার না এগুলো সেম করা, ঠিক আছে। আমি দেখাচ্ছি, দেখো এই যাবে হচ্ছে শাড়িটা, অসম্ভব স্মার্ট। এগুলো সব দেখাচ্ছি হচ্ছে টিস্যু তসর, টিস্যু বাই তসরে উইভ করা, পিওর টিস্যু, পিওর তসর, ঠিক আছে। তাই জন্যই সিল্ক মার্কটা দিতে পেরেছি, পিওর না হলে সিল্ক মার্ক দেওয়া যাবে না। এই যাবে হচ্ছে তোমাদের পল্লুটা, জাস্ট দেখো পল্লুটাতে এরকম করে একটা তোমার বরফি বরফি মতো একটা উইভ করা, ঠিক আছে। সরিয়ে দিচ্ছি এটাও, 4999 যাবে হচ্ছে এটার প্রাইস, ঠিক আছে, 4999 যাবে হচ্ছে এটার প্রাইস, জাস্ট দেখে নাও। কোনো অনুষ্ঠানে এগুলো না অনেক রকম ভাবে পড়তে পারবে, এগুলো খুব সুন্দর পার্টি ওয়্যার, ঠিক আছে, একটু রয়্যাল লুক দেয় এটার সঙ্গে না একটা ওই কপার জুয়েলারি, গোল্ডের জুয়েলারি, বোথ দুটোই খুব ভালো যাবে, ঠিক আছে। সরিয়ে দিচ্ছি না। আচ্ছা মধুবনী কেকে দেখতে চেয়েছিলে একটু বলবে, মধুবনী কেকে দেখতে চেয়েছিলে বলবে, কি ব্যাপক দেখতে, হ্যাঁ এগুলো দারুণ দেখতে, হ্যাঁ দেখাবো, হ্যাঁ মধুবনী কারা কারা দেখতে চেয়েছিলে যদি একটু বলো। এগুলো হ্যান্ড পেইন্টেড মধুমণি, কজন দেখছে লাইভটা, 6, আচ্ছা 6 জনকেই বলবো একটু পিন পোস্টে লাইক করে দিও, তাহলে একটু রিচটা বেশি পাবে। কালারটা জাস্ট দেখো, এত মিষ্টি একটা, এটা মিন্ট গ্রিন না, এটা ফরেস্ট গ্রিন কিন্তু লাইটার শেড, ঠিক আছে, খুব সুন্দর একটা আইসুদিং গ্রিন। এটার কালারটা একদম তোমরা স্ক্রিনে যা দেখছো তাই, ঠিক আছে। এবার আমি এটা প্লিটস করে একটু দেখাবো, দেখে নাকি ঘুম পেয়ে গেছে, শান্তি নেই। থ্যাংক ইউ যারাই জয়েন করছো, যদি সম্ভব হয় একটু তোমরা কমেন্টে জানিও। দেখো এই যাবে হচ্ছে শাড়িটা, ঠিক আছে, এই যাবে হচ্ছে কাজ। এবার আমি কাজটার কাছ থেকে দেখাবো, কিন্তু তার আগে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, দিস ইজ দ্য ব্লাউজ পিস, তসরের সঙ্গে তোমার ঘিচা, তোমার হচ্ছে আঁচল, ঠিক আছে। আর এই আঁচলের কাজটা একটু দেখাবো, দিস ইজ দ্য ওয়ার্ক, ঠিক আছে। এটা কিন্তু পুরোটাই হচ্ছে হ্যান্ড পেইন্টেড মধুবনী, প্রিন্টেড মধুবনী নয়, এটা হ্যান্ড পেইন্টেড মধুবনী, পুরোটাই হচ্ছে হ্যান্ড পেইন্ট করা, ঠিক আছে। এবং পুরো এই হ্যান্ড পেইন্টটা পুরোটাই ন্যাচারাল কালার দিয়ে করা হয়,
কোনো রকম সিনথেটিক বা কেমিক্যাল কোনো কালার ইউজ করা হয় না, এটাতে কিন্তু পুরোটা ন্যাচারাল কালার ইউজ হয়। ঠিক আছে, দেখে না, এই যাবে হচ্ছে শাড়িটা, জাস্ট দেখো। এটা পেন কলমকারী, এই সরি মধুবনী যে পেইন্টিং, সেটা এই ফিনিশিংটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই মধুবনীর কালার কম্বিনেশনটা খুব সুন্দর, মানে তোমরা মধুবনী অনেক রকম দেখবে কিন্তু কালার কম্বিনেশন যে কটা আজকে দেখাবো মারাত্মক কালার কম্বিনেশন। ঠিক আছে, 5599 যাবে হচ্ছে এটার দাম, জাস্ট দেখে নাও, 5599 যাবে এটার দাম। সি, এগুলো হাতে পেলে একমাত্র বুঝবে। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, এই যে মধুবনীর সেগমেন্টটা যে দেখাচ্ছি আজকে, কিন্তু আমি সিল্ক মার্ক দেখাতে পাচ্ছি না, কিন্তু তোমরা যদি বলো যে এটায় সিল্ক মার্ক দিতে, আমি সবকটাতেই সিল্ক মার্ক দিতে পারবো। কেন দেখাতে পাচ্ছি না, তার আর একটা কারণ হচ্ছে আমার যে পেইন্টার, সে তার কাছে রয়ে গেছে সিল্ক মার্কটা। ঠিক আছে, তো সিল্ক মার্ক ওই জন্য আমার কাছে এখন নেই বর্তমানে, তাই এইটা সিল্ক মার্ক যদি তোমরা চাও যে বুক করে আমাকে সিল্ক মার্ক সহই পাঠাবে, তাহলে আমাকে একটু টাইম দিতে হবে, আমার কাছে আসছে জিনিসটা, এলে আমি তোমাদেরকে সিল্ক মার্কটা প্রোভাইড করতে পারবো। ঠিক আছে, এগুলো কিন্তু একদম পিওর হ্যান্ড পেইন্টেড মধুবনী। বহুদিনের তোমাদের অনেকের মানে ইয়ে ছিল যে মিত্রা মধুবনী বানা, মধুবনী বানা, এইবার বানিয়েছি মধুবনী, দেখে নাও। এটা কিন্তু পুরোটাই হ্যান্ড পেইন্টেড মধুবনী। প্রাইস যাবে কত বললাম, 5599, 5599 যাবে হচ্ছে প্রাইস। যারা ইনস্টলমেন্ট নেবে তারা দুটো ইনস্টলমেন্টে নিতে পারবে, যারা তোমরা আছো যে না আমরা একদম ডাউন করে নেব, তারা কিন্তু একদম নাও। আমি তোমাদেরকে ডাউন পেমেন্ট যারা করছো তাদেরকে আমি বলে দেব যে কত কি ফাইনাল প্রাইস হচ্ছে, কারণ একটা স্মল একটা ডিসকাউন্ট হবে যারা একদম ডাউন পেমেন্ট করবে। ঠিক আছে, জাস্ট দেখে নাও, দেখে নাও, এই যাবে হচ্ছে তোমার ডিজাইনটা। ঠিক আছে, থ্যাংক ইউ যারা যারা জয়েন করছো। পিওর মধুবনী দেখাচ্ছি, নেক্সট কালার দেখো, নেক্সট কালারটা। হ্যালো সুচরিতা দি, হাই, ওয়েলকাম। পিওর মধুবনী দেখাচ্ছি আজকে, সি, নেক্সট ইজ ব্ল্যাক, এটার সাথে পার্লের জুয়েলারি ভালো লাগবে, এরকম বেজের উপর রেড এন্ড ব্ল্যাক দিয়ে পুরোটা করা। ঠিক আছে, এটারও কিন্তু ব্লাউজ পিস আছে, এই যাবে হচ্ছে ডিজাইনটা। ঠিক আছে, এই যাবে হচ্ছে ডিজাইনটা। তোমরা কিন্তু একদম আমাদেরকে জানাবে যাদের অসুবিধা হবে, দুটো পার্ট পেমেন্টে নিতে পারবে। ঠিক আছে, এই যাবে হচ্ছে তোমাদের ডিজাইনটা, জাস্ট দেখে না। এই মধুবনীর ব্লাউজটা আঁচলের মতো, মধুবনীর মতো কি করা যাবে? ও না, হ্যাঁ করা যাবে, করা যাবে না তা না, তাহলে অনেকটা দাম বেড়ে যাবে, ওই জন্য অনেকে যেহেতু চায় না, তাই জন্য আমরা ব্লাউজ পিসটা ওই রকম স্ট্রাইপে রেখেছি, বুঝেছো? তুমি যদি বলো করে দেওয়া যাবে, দামটা অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, এই যাবে হচ্ছে শাড়িটা, 5599, জাস্ট দেখে নাও কি গর্জিয়াস এন্ড কি গ্ল্যামারাস শাড়িগুলো, জাস্ট দেখ, সি, দিস ইজ দ্য শাড়ি, অপূর্ব দেখতে, কিন্তু অপূর্ব দেখতে, যখন পরবে দারুণ লাগবে। ঠিক আছে, এই যাবে হচ্ছে শাড়িটা, ঠিক আছে, এই যাবে হচ্ছে শাড়িটা, নাও, এখানে দিচ্ছি, হ্যাঁ। নেক্সট দেখাবো হচ্ছে 5599 এর আরেকটা দেখাচ্ছি, কারা কারা জয়েন করছো একটু তিথি দিকে বললাম আমি করে দিতে পারবো, কিন্তু ওটার প্রাইসটা একটু হাই হবে। তো এই যাবে হচ্ছে নেক্সট শাড়িটা, জাস্ট দেখ, এগুলো না অসম্ভব সুন্দর লাগবে গো, অসম্ভব সুন্দর লাগবে পরলে, কি মিষ্টি একটা পিঙ্কিশ রেড। ঠিক আছে, তার সাথে তোমার ব্লাউজ পিসটা যাবে, এই সরি পল্লুটা যাবে হচ্ছে এই ডিজাইন, জাস্ট দেখো। এরকম মধুবনী পেইন্টিং তোমরা যেই প্রাইসে পাচ্ছ, আনবিলিভেবল একটা প্রাইস। কি লিখেছে দেখি, সুচরিতা দি, সুন্দর শাড়ি,
থ্যাংক ইউ সুচরিতা দি, যারা যারা জয়েন করছো থ্যাংক ইউ। এই যাবে হচ্ছে ডিজাইন, ঠিক আছে, এই যাবে হচ্ছে ডিজাইনটা। প্লিজ একটু যদি জানাও যে কেমন লাগছে। সুজাতা দি ওয়েলকাম, চিরশ্রী ওয়েলকাম, চিরশ্রী দি ওয়েলকাম, ওয়েলকাম সকলকে। দিস ইজ দ্য পল্লু, জাস্ট দেখো 5599 হ্যান্ড মধুবনী দেখাচ্ছি, এগুলো হ্যান্ড পেইন্টেড মধুবনী, ঠিক আছে। দিস ইজ দ্য ডিজাইন, দেখে নাও, এই যাবে হচ্ছে ডিজাইনটা, অসম্ভব সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই যাবে হচ্ছে শাড়িটা মধুবনী। যাদের ভালো লাগে প্লিজ সবাইকে বলবো একটা করে হার্ট দিও, পিন পোস্টে একটা করে লাইক করো, আর জানিও তোমাদের কেমন লাগে এরকম শাড়ি। অনেক দিনের ইচ্ছা ছিল তোমাদের জন্য আনবো। এটা যাবে হচ্ছে ব্লাউজ পিস, 5599 যাবে হচ্ছে প্রাইস। ট্রাস্ট মি, হ্যান্ড পেইন্টেড একটা মধুবনী স্কার্ফের দাম তোমরা মোটামুটি জানো, সেই অনুযায়ী তসর ঘিচায় যে বানানোর চেষ্টা করেছি। তোমরা একটু বলো কেমন লাগছে, তোমরা একটু বলো কেমন লাগছে, ঠিক আছে। একটু কমেন্ট করে কিন্তু জানাতেই পারো, তিথি দিয়ে একমাত্র কমেন্ট করছে, বাকিদেরকেও বলবো একটু কমেন্ট করে জানাও। এই যাবে হচ্ছে শাড়িটার কালার কম্বিনেশন, ঠিক আছে, ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট। আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটা জাস্ট দেখো, যারা রেড ব্ল্যাক পরতে ভালোবাসো এটা হচ্ছে তাদের জন্য। একটু চওড়া বর্ডার যদি চাও, সুন্দর, স্পেশালি লাস্ট ওয়ান। হ্যাঁ লাস্ট ওয়ানটা সত্যি একটা মানে আলাদাই ভালো লাগা বলতে পারো। আচ্ছা এই শাড়িটা দেখে খুব মনে হচ্ছে হেভি গরম লাগবে, বাট ট্রাস্ট মি একটুও গরম লাগবে না। থ্যাংক ইউ সো মাচ স্বীকৃতি দি, থ্যাংক ইউ তৃষা দি লিখেছে ভীষণ ভীষণ সুন্দর, স্পেশালি লাস্ট ওয়ান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভীষণ সুন্দর, আর তোমাদের কমেন্টটা পেলে না ট্রাস্ট মি খুব ভালো লাগে। আচ্ছা এই শাড়িটা কিন্তু তোমার র সিল্ক, ঠিক আছে। এবার র সিল্ক মানেই অনেকের কাছে এটা একটা নোশন আছে, প্রচন্ড গরম হয়, কিন্তু পিওর র সিল্ক পরলে একদমই গরম লাগবে না, এক। আর দু নম্বর র সিল্ক আর হচ্ছে তোমার তাসার, দুটো হচ্ছে সেম জনারের হচ্ছে তোমার সিল্কের সুতো, একটা পলিশড ওয়েতে বেরোয় আর একটা হচ্ছে এইরকম একটু রাফনেস একটা থাকে মানে র সিল্কে। তো এই যাবে হচ্ছে র সিল্কের শাড়িটা, এটার কিন্তু একটু ব্রড বর্ডার যাচ্ছে, ঠিক আছে, এরকম ব্রড যাবে হচ্ছে বর্ডারটা। তার সাথে দেখে নাও এরকম ছকে করা হয়েছে ডিজাইনটা, ফুল ফুলটা রেড অ্যান্ড হোয়াইট দিয়ে করা হয়েছে, আর সঙ্গে রেড টেম্পল, সরি ব্ল্যাক টেম্পল করা আছে বোথ সাইডে, অ্যান্ড দিস ইজ দ্য পল্লু, ঠিক আছে। হাই, মাঝখানে নেটওয়ার্ক ছিল না, এখন কি দেখাচ্ছ আর প্রাইস? এখন দেখাচ্ছি র সিল্ক, একদম পিওর র সিল্ক দেখাচ্ছি, তার কারণ হচ্ছে এই যে আমি সিল্ক মার্কটা দেখিয়ে দিচ্ছি, প্রিভিয়াস যেই তসরে মধুবনীগুলো দেখালাম সেগুলোরও কিন্তু সিল্ক মার্ক আছে। আমাকে একটুখানি যদি টাইম দাও আমি সিল্ক মার্ক অ্যারেঞ্জ করে দিতে পারবো, কারণ সিল্ক মার্ক অন দ্য ওয়ে। আমার যে এই শাড়িগুলো যে পেইন্টার পাঠিয়েছে তার মধ্যে সিল্ক মার্ক মানে উনি সামহাউ মিস করে গেছে পার্সেলে, সো দ্যাট উনি নেক্সট যেই লটটা আসছে ওর মধ্যে সিল্ক মার্ক দিয়েছে। তোমরা যদি আজকে নাও আমি তোমাদের সিল্ক মার্কটা প্রোভাইড করতে পারবো, নেক্সট 5 to 10 days এর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। এই যাবে হচ্ছে শাড়িটা, জাস্ট দেখে নাও, আর এই যাবে হচ্ছে পল্লুটা, কি গর্জিয়াস দেখে নাও। এটা না সিম্পল একটা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরো, অসাধারণ লাগবে, আলাদা লেভেলের একটা রিচ লুক আছে, কি সুন্দর শাড়িটা সুচরিতা দি, থ্যাংক ইউ সো মাচ। এই যাবে হচ্ছে শাড়িটা, জাস্ট দেখো কেমন লাগছে বলো। আবারও বলছি তোমাদের কাছে একটা নোশন অনেকের কাছেই আছে, র সিল্ক মানে আসলে কি বাজারে তো এখন পাওয়ার লুম ভর্তি। এই যাবে হচ্ছে তোমার ব্লাউজ পিসটা, এই ব্লাউজটা দিয়েই বানিও, আর গ্লাস হাতা বানিও, আর যদি কেউ স্লিভলেস পরতে চাও তাহলে হল্টার নেক বানিও, এই দুটো আমার রিকোয়েস্ট রইল, গ্লাস হাতা বানিও, আর যদি কেউ মনে করো যে না স্লিভলেস টাইপ অফ পরতে চাই দেন প্লিজ হল্টার নেক, হল্টার নেক এই ব্লাউজ এই শাড়িটার সাথে মারাত্মক লাগবে, মারাত্মক লাগবে, ঠিক আছে। দিস ইজ দ্য শাড়ি, এটার সাথে গোল্ডের জুয়েলারি পরো, পার্লের জুয়েলারি পরো, সব ভালো লাগবে। এই যাবে হচ্ছে শাড়িটার দেখে নাও লুক, ঠিক আছে। র সিল্কে একটা সামথিং কি
একটা রিচ লুক অবশ্যই দেয়, কিন্তু একটা না ওই রাফনেস থাকে, ঠিক আছে? ওই খাদিতেও যেরকম দেখবে একদম হ্যান্ডস্পান হলে একটা হালকা রাফনেস থাকে, জাস্ট লাইক দ্যাট, ঠিক আছে? দেখে নাও, এই যাবে হচ্ছে ট্রান্সপারেন্সিটা, টেক্সচারটাও দেখাচ্ছি, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো এটা যে হ্যান্ডুভে, তার এইটা হচ্ছে একটা প্রমাণ দেখাচ্ছি, ঠিক আছে? এইভাবে হচ্ছে করা হয়েছে শাড়িটা। একটু সবাই কমেন্ট করলে সত্যি খুব ভালো লাগে। আজকে যেহেতু একদম পুজো পুজো ভাবে শাড়ি নিয়ে এসেছি, সো তোমাদেরকে একটু পাশে চাই, ঠিক আছে? এই যাবে হচ্ছে শাড়িটা, জাস্ট দেখো। এটার দাম যাবে হচ্ছে, বলে দিচ্ছি, 5599 যাবে হচ্ছে এটার দাম, ঠিক আছে? 5599 যাবে এটার দাম। যার ভালো লাগবে একদম স্ক্রিনশট নিয়ে বুক করবে, ভীষণ প্রিমিয়াম এন্ড রিচ লুকের শাড়ি। থ্যাংক ইউ সুচরিতা দি, একদমই ওটাই বলছিলাম, রিচ লুক, ভীষণ রিচ লুক দেবে শাড়িটা, ঠিক আছে? সরিয়ে দিচ্ছি, এই শাড়িটাও সরালাম, এই শাড়িটাও সরালাম, একটু খসখসে ক্রিস্পি, একদম ঠিক বলেছো, একটু খসখসে আর একটু ক্রিস্পি হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা মধুবনী দেখাবো, যেইটা একদম তোমার বিদর্ভ তাসার, না না এটার আর কালার অপশন নেই গো, এটা আরো কালার অপশন আছে, না সোনালি দি না গো কালার অপশন নেই। প্লিজ যারা নতুন দেখছো, ডু লাইক আওয়ার পেজ, মানে কাপাসের পেজটা একটু লাইক করে দিও প্লিজ। দিস ইজ দ্য, মানে কি বলবো, স্মলেস্ট রিকোয়েস্ট ফ্রম আস, ঠিক আছে? এই যাবে হচ্ছে নেক্সট ওয়ান, এটা কিন্তু বিদর্ভ তাসারের ওপর আমরা করেছি, ঠিক আছে? বিদর্ভ তাসারের ওপর এটা আমরা করেছি, জাস্ট দেখে নাও, এটাতে অল ওভারে তোমরা কাজ পাবে। হ্যালো ঋতুদি, হাই, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। দিস ইজ দ্য বুটা, দেখে নাও, এটা যাবে হচ্ছে বুটা, অল ওভার শাড়িতে এই বুটাটা থাকবে। অনিন্দিতা দি থ্যাংক ইউ সো মাচ, অনিন্দিতা দি থ্যাংক ইউ। এই যাবে হচ্ছে বর্ডারটা। তোমাদের যদি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে কেউ থাকে যে এরকম হ্যান্ডক্রাফটেড শাড়ি ভালোবাসে বা এরকম রিচ লুকের শাড়ি ভালোবাসে, প্লিজ ডু শেয়ার আওয়ার লাইভ। এটা চোখ জোড়ানোর মতোই শাড়ি, জাস্ট দেখো, এটা বানাতে আমাদের অনেকটা টাইম লেগেছে, বাট দিস ইজ দ্য লুক, ঠিক আছে? জাস্ট দেখে নাও, এরকম রিচ লুকের শাড়ি তোমরা যে কোনো, অনেকেই বলবে ভীষণ লাইট শেড মিত্রা, একটু ডার্ক শেডে কিছু দেখা, বাট ট্রাস্ট মি, যখনই তাসারের ওপর কাজ হয়, আমার কেন জানি না এই বেসিক বেজ কালারটা এত অ্যাট্রাক্ট করে, আমি অন্য কোনো কালারে ফোকাসই করতে পারি না, দিস ইজ মাই প্রবলেম, বাট স্টিল আমি অন্য কালারও আনছি। বাট এইটা দেখে নাও, এটা ভীষণ সুন্দর, একদম মানে ঠাসা ওয়ার্ক, ঠাসা পেন্টিং এর কাজ, জাস্ট দেখে নাও এরকম করে করা হয়েছে, ওয়াও বিউটিফুল। এটা বিউটিফুল মানে এটা একটা মানে সারিয়াল এক্সপিরিয়েন্স, এটা যখন গায়ে দেবে না, এটা তখন বুঝতে পারবে, ঠিক আছে? এই যাবে হচ্ছে শাড়িটা, এই এই যাবে হচ্ছে শাড়িটা, ভীষণ ভীষণ এলিগেন্ট, ভীষণ সুন্দর শাড়ি, ঠিক আছে? এটার ব্লাউজ পিস ঘুম পেয়েছে, ওটা একটু হেলিয়ে নে না, চেয়ারটা একটু হেলিয়ে নে। আচ্ছা, এটার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, দিস ইজ দ্য ব্লাউজ পিস, ঠিক আছে? এটা ব্লাউজ পিসে এরকম যাবে হচ্ছে কাজটা, জাস্ট দেখো। এবার আমি একটা জিনিস দেখাচ্ছি, একদম এটা মাস্টারপিস, এটার যিনি আর্টিস্ট, তোমাদের বলতে আমার একটু ইয়ে নেই, যিনি আর্টিস্ট তিনি একজন তো অফকোর্স মহিলা, কিন্তু তার বয়স অ্যাভাব 65, ঠিক আছে? তার বয়স অ্যাভাব 65, সে হচ্ছে এই শাড়িটা বানিয়েছে। ক্যান ইউ বিলিভ দিস, মানে কতটা নিখুঁত কাজ এবং কত সূক্ষ্ম সূক্ষ্ম টাইম, মানে হাতের যে নকশাটা কত সময় ধরে করেছে। ওপরটা একটু স্লিক বর্ডার করা হয়েছে, একদম বেসিক, একদম মধুবনীর যেই তোমরা ডিজাইনটা দেখো, নিচের বর্ডারটা কিন্তু সেই তুলনায় একটু চওড়া, দেখে নাও এরকম করে, একটু ময়ূর ময়ূর মতো অনেকটা, বা বার্ড মোটিভ বলতে পারো, বার্ড মোটিভে যাবে হচ্ছে তোমার নিচে ইয়েটা, ঠিক আছে? অসাধারণ একটা শাড়ি, জাস্ট এটা আমরা বিদর্ভ তাসারের ওপর করিয়েছি, ঠিক আছে? 7999 যাবে হচ্ছে এটার দাম, ঠিক আছে? এটাতেও কিন্তু তোমরা সিল্ক মার্ক পাবে, এগেইন আমি যেটা বললাম, মধুবনী সব কটাতেই সিল্ক মার্ক অ্যাভেলেবেল, কিন্তু মধুবনীতে আমাদের একটু টাইম দিতে হবে, কেন কি না আমাদের কি রে,
যারাই দেখতে পাচ্ছ থ্যাংক ইউ। এই যাবে হচ্ছে শাড়িটা, সি দিস ইজ দ্য তোমার প্লিটস, প্লিটস এরিয়াতে যাবে হচ্ছে এরকম, দেখো এরকম বুটা, এই যাবে হচ্ছে তোমার সুন্দর। এটা মানে এটা তোমরা এখানে এরকম মাস্টারপিস, এত ভালো লাগছে বলছো তো, এটা হাতে পেলে মনে হবে 10 বার একটু হাত বোলাই, এতটা সুন্দর নিখুঁত কাজ। আর আর একটা কথা বলি, এটা যেহেতু একদম হ্যান্ড পেইন্টেড ওয়ার্ক, এখানে কিন্তু অনেক কিছু থাকবে যেটা ধরো আনএক্সপেক্টেড। যেমন এইখানে দেখে নাও, এই যে এইখানটায় দেখো অরেঞ্জ কালারটা একটু বেরিয়ে গেছে কালোর থেকে, হ্যাঁ মানে এটা যে হ্যান্ডের ওয়ার্ক এখানে একটু বেরোবে বেরোবে এরকম ব্যাপারটাই থাকবে, মানে প্রপার ফিনিশিং যেটা হয় একদম, যেটা আমরা বলি মানে একদম ক্রিস্টাল ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, সেই লুকটা কিন্তু পাবে না, ঠিক আছে। এই শাড়িটা কিন্তু অসম্ভব 7999, আবারও বলছি সকলে দুটো পার্ট পেমেন্টে নিতে পারবে, ঠিক আছে। তোমরা শুধু স্ক্রিনশট নিয়ে বুক করো, আর যারা একদম ডাউন পেমেন্ট দিয়ে এখনই পারচেস করবে তাদের কিন্তু একটা ছোট্ট অ্যামাউন্ট অফ একটা ডিসকাউন্ট হবে, সেটা আমরা ইনবক্সে বলে দেব। কি সুন্দর শাড়িটা, এই শাড়িটা খুব সুন্দর। আর এই শাড়িগুলো হচ্ছে কি আমাদের মানে আলমিরার হচ্ছে অ্যাসেট, ঠিক আছে। ইন ফিউচারে আমাদের নেক্সট জেনারেশনকে হ্যান্ড ওভার করার মতো শাড়ি, তবে হ্যাঁ এই শাড়ি নিয়ে অনেকেই তো অনেক কম পড়বে, খুব স্বাভাবিক, এত দামি শাড়ি সব জায়গায় পরা যায় না, এগুলো আমরা তো অনেক কিছুই ভাবি। তাদেরকে বলবো যারা একটু যত্ন করে বা পরতেই যাও না, তুলেই রাখো তুলেই রাখো, তাদের বলবো এই শাড়ি শুধু তুলে রেখো না, বছরে একবার করে অন্তত না পরলেও রোদ্দুরে দিয়ে একটু ভাঁজটা খুলে, আবার রোদ্দুরে দেওয়া মানে ঘন্টার পর ঘন্টা দিয়ে দিও না, দিয়ে পরে বলবে মিতা তুই তো বলেছিলি রোদ্দুরে দিতে, সেইটা করো না, মানে 1 ঘন্টা রোদ্দুরে দিয়ে তারপরে একটুখানি প্লিটস করে রেখে দিও, ঠিক আছে। এগুলো হচ্ছে খুব শৌখিন শাড়ি, অনেক মন প্রাণ ঘাম কসরত মেহনত সব করে এই শাড়ি বানানো, একটু তোমরা যত্ন করে পরো, আর দামটাও তো কম না, সুতরাং তোমাদেরকে একটু বলবো ভালোবেসে আদর দিয়ে পরো, ঠিক আছে। এই যাবে হচ্ছে শাড়িটা, একদম বেসিক শাড়ি দেখা মানে বেসিক কালারের ওপর একটা মাস্টারপিস দেখালাম, যেটা দাম হচ্ছে 7999। এই যাবে হচ্ছে শাড়িটা, জাস্ট দেখো সরিয়ে দিলাম। হ্যালো শর্মানি আন্টি, হাই ওয়েলকাম। এই কালার আমার কাছে আছে মধুবনী পেন্টিং এ, সত্যি ওয়্যার করে অনেক ভালো লাগে, হ্যাঁ এইগুলো সত্যি খুব মন ভালো হয়ে যায় গো, পড়লে খুব মন ভালো হয় এবং একটা আলাদা শান্তি আসে। কেমন আছো শর্মানি আন্টি, কেমন আছো? আচ্ছা নেক্সট, এইটা আমরা এই সেগমেন্টটা দুটো বানাতে পেরেছি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, দুটো বানাতে পেরেছি দেখিয়ে দিচ্ছি। নেক্সট ওয়ান ইজ এইটা, এটাও সেম আমরা রেখেছি হচ্ছে একদম বেজ কালার। থ্যাংক ইউ যারা জয়েন করতে পারছো, ডেফিনেটলি একটু হ্যাশট্যাগ দিও, তসর মধুবনি পেইন্টিং বলে একটু হ্যাশট্যাগ দিও, মধুবনি পেইন্টিং বলে হ্যাশট্যাগ দিও, ঠিক আছে, বিদর্ভ তসর বলে হ্যাশট্যাগ দিও, প্লিজ ডু হ্যাশট্যাগ, ঠিক আছে। এই যাবে হচ্ছে শাড়িটা, জাস্ট দেখো এই যাবে হচ্ছে নিচের বর্ডার, এই যাবে হচ্ছে লুক, এটাও অ্যানাদার মাস্টারপিস, ঠিক আছে, এটাও অ্যানাদার মাস্টারপিস, সি এটার বুটাটা যাবে হচ্ছে এই রকম, এই রকম যাবে হচ্ছে বুটা। এটা কিন্তু হ্যান্ড পেইন্টিং, এটা কিন্তু হ্যান্ড পেইন্টিং, আবারও বলছি কোনো রকম স্ক্রিন প্রিন্ট নয়। মধুবনিগুলোর দাম, এইগুলোর দাম এখন যেই সিরিজটা দেখাচ্ছি এই সিরিজের দাম যাবে 7999। তোমরা পার্ট পেমেন্ট ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, তোমরা আমাদেরকে ইনবক্স করো, আমরা বলে দেব, ঠিক আছে। এই যাবে হচ্ছে শাড়ির, দেখে নাও পুরো নকশাটা, পুরো নকশাটা যাবে এই রকম, একটু দূর থেকে দেখাচ্ছি যাতে বুঝতে পারো, আমি তারপরে আবার কাছে গিয়ে দেখাবো। এই যাবে হচ্ছে তোমার ডিজাইনটা, জাস্ট দেখে নাও, এই যাবে হচ্ছে ডিজাইনটা। এটা কি মোটিভ, এটা কি মোটিভ করা, এখানটা ও এলিফ্যান্ট মোটিভ করা, ঠিক আছে, খুব সুন্দর এলিফ্যান্ট মোটিভ করা, জাস্ট দেখে নাও। আচ্ছা এবার বডিতে বর্ডারে কি আছে এটা দেখাই, হাতি হাতি, এই যাবে হচ্ছে ওপরের বর্ডারটা, আর এই যাবে হচ্ছে নিচের বর্ডারটা, সি এই যাবে হচ্ছে নিচের বর্ডারটা, ঠিক আছে। এগুলো কিন্তু পুরোটাই পেইন্টিং এ,
উইথ তোমার সিল্ক মার্ক যাবে, ঠিক আছে, 7999 যাবে হচ্ছে দাম। তসর মধুবনী দেখাচ্ছি, 7999 যাবে হচ্ছে দাম। জাস্ট একটা পারচেজ করো, তোমার লাইফ লং অ্যাসেট এটুকু বলতে পারি, ঠিক আছে। জাস্ট দেখে নাও, এই যাবে হচ্ছে পেন্টিং মধুবনী। যেদিন আমি করাতে দিয়েছিলাম সেদিন একরকম খুশি ছিলাম যে হ্যাঁ ফাইনালি আমি দিচ্ছি তোমাদেরকে, আমি দিতে পারবো। বাট আফটার দ্যাট যখন হাতে পেয়েছি আমার বড্ড, মানে আমি বড্ড ইমোশনাল হয়ে যাই। সো এই শাড়িগুলো আমার এত হাতে পেয়ে এত ভালো লেগেছে যে কি বলবো। দিস ইজ দ্য ব্লাউজ পিস অ্যান্ড এটা যাবে হচ্ছে, তুমি বর্ডারে হাতার শোল্ডারে দিতে পারো অর তুমি ইয়েতে দিতে পারো, ঠিক আছে। হ্যালো সুচেতনা, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, ঠিক আছে। অল ওভারে কিন্তু বুটা আছে, ঠিক আছে, অল ওভারে বুটা আছে, এটা তো এটা পিওর বিদর্ভ চাষারের উপর করা হয়েছে মধুবনী পেইন্টিং, ঠিক আছে। যারাই দেখছো প্লিজ গাইজ একটা করে তোমরা একটু আমাদেরকে হাই হ্যালো একটা ড্রপ করতেই পারো, প্লাস তার সাথে একটু রিকোয়েস্ট করব কেমন লাগছে যদি জানাও আমাদের কালেকশন তোমাদের কেমন লাগে এইটা যদি একটু জানাও, এটাও আমাদের অনেকটা কাজ করতে ইন্সপায়ার করে, ঠিক আছে। দেখে নাও, এই যাবে হচ্ছে অল ওভার বডিতে বুটা, সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। কারা কারা নতুন জয়েন করলে একটু যদি লাইভে আমাদের জানাও যে আমরা নতুন, আমি সবাইকেই বলবো আমাদের এখন ফেসবুক ইনস্টাগ্রাম ছাড়াও অনেক কাকিমা জেঠিমা বা দিদিদের যাদের ফেসবুক ইনস্টাগ্রাম নেই, তারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে বিরত নিয়েছে, তারা কি করে আমাদের শাড়ি কিনবে, তাদের কথা ভেবে আমরা ইউটিউবে একটা চ্যানেল খুলেছি যেটাতে কিনা আমরা প্রচুর প্রচুর আপডেট দিই। তোমাদের রিকোয়েস্ট করব আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করতে গেলে ইউটিউবে গিয়ে সার্চ করবে @ দিয়ে কাপাস _ মিত্রা দেবে, আমাদের চ্যানেল আসবে, সেখানে তোমরা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তোমার কোন দুটো শাড়ি, তোমার নামটা একটু বলবে দিদি, আমি তোমার নামটা বুঝতে পারছি না, তোমার নামটা যদি একটু বলো। আচ্ছা আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা 5599 এর সিরিজে আর একটা শাড়ি দেখাচ্ছি, জাস্ট দেখো। এই কালারটা নিয়ে মারামারি হবে বলে আমি দুটো এনেছি, দেখে নাও। এগুলো ট্রেজার রে, 20 বছর পর এগুলো নতুন করে। ও ও আচ্ছা আচ্ছা, তুমি একবার আমাকে ইনবক্স করো তো কোন শাড়িগুলো আছে, আমি মনে করতে পারছি না। শ্যামলী চ্যাটার্জি, আচ্ছা মনে করতে পেরেছি। 20 বছর কারণ নতুন জেনারেশন এই আর্ট আর আসছে না, একদম তাই। এখন যেন আগে আগে প্রচুর আর্টিস্ট পাওয়া যেত, আগে খুব ফাস্ট কাজ করানো যেত, এখন কাজ করানো যায় না, মানে এখন অনেক রেস্ট্রিকশন অনেক কিছু হয়ে গেছে। বুঝতে পেরেছি শ্যামলিদি, বুঝতে পেরেছি। এই যাবে হচ্ছে শাড়িটা, নেক্সট ওয়ান দেখে নাও, এটাই এই সেগমেন্টের লাস্ট, 5599 ইজ দ্য প্রাইস। ফুল বডি সলিডে যাবে, আঁচলে থাকবে হচ্ছে এরকম স্ট্রাইপ, আর এই ঘিচা সিল্কের যে পার্টটা এখানটায় থাকবে কিন্তু এইরকম বর্ড, ঠিক আছে। এরকম পেন্টিংটা জাস্ট দেখো, পেন্টিংটা কাছ থেকে দেখাচ্ছি কারণ এটা কিন্তু কোনো রকম ভাবেই, এইগুলো হচ্ছে কালার করার যে স্ট্রোকটা সেটা দেখো এরকম করে করা, ঠিক আছে। এগুলো জাস্ট মাস্টারপিস, জাস্ট এগুলো যেরকম সুচরিতা দি বললো ট্রেজার, এগুলো আলমারি, মানে আলমারিতে একবার ঢুকলে তুমি জানো যে এটা আপকামিং, তুমি বহু বছর এটাকে চেরিশ করতে পারবে, একদম শেষ বয়সে গিয়ে নিজের নাতি নাতনিদের বা তার নাত জামাই নাত বউদের হাতে তুলে দেবে যে দেখ বাবা আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনাল আর্টের কিছু কিছু পিসেস আমাদের কাছে আছে, সেগুলো তোরা ক্যারি ফরওয়ার্ড কর। হাই অলিভিয়া হাই, এই যাবে হচ্ছে শাড়িটা, জাস্ট দেখে নাও, ঠিক আছে। কালারটা ইজ মারাত্মক সুন্দর, এই যাবে হচ্ছে শাড়িটা, ও মাই গড এটা অসাধারণ একটা শাড়ি, ঠিক আছে।
সরাচ্ছি। কেমন আছো অলিভিয়া, কেমন আছো? মা এবার দেবো, প্রাইস যাবে কিন্তু এটার 5599, ঠিক আছে? 5599 যাবে হচ্ছে এটার প্রাইস। আচ্ছা মোটামুটি আজকে দেখিয়ে দিলাম, আচ্ছা ওই টিস্যু টিস্যু তসরের আরেকটা কালার যেটা কিনা এটা গোল্ডেনের সাথে পিঙ্ক, ঠিক আছে? গোল্ডেনের সাথে পিঙ্ক অনেক দিন পরে পেলাম অলিভিয়া, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা জয়েন করছো অনেক অনেক ধন্যবাদ, প্লিজ আমাদের পেজটা লাইক করে দিও, আর জানিও আমাদের কালেকশন কেমন লাগছে তোমাদের। এই যাবে হচ্ছে এটার পল্লুটা, খুব সুন্দর দেখো, এই যাবে হচ্ছে এটার পল্লু, ঠিক আছে? এটার সাথে কন্ট্রাস্ট ব্লাউজ করে পরতে পারো বা সেম ব্লাউজও দিতে পারো, বাট আমি সাজেস্ট করব এই শাড়ির ব্লাউজটা না কেটে তোমরা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়েই পরো, ঠিক আছে? এটা পিওর টিস্যু প্লাস পিওর তাসার, এটাতে কিন্তু পুরোটাই দেখে নাও সিল্ক মার্ক আছে, ঠিক আছে? সিল্ক মার্ক আছে। একটু পিন পোস্টে লাইক করতে থাকো, কজন লাইক করেছে পিন পোস্টে? একজন না, 25, ও মাই গড, 25 জন পিন পোস্টে লাইক করেছে, দ্যাটস ফাই, একটুখানি হার্ট দিতেই হবে, না হলে তো অন্যায় করা হবে। দিস ইজ দ্য শাড়ি, এটার সাথে একটা গোল্ডেন জুয়েলারি পরো, ভালো লাগবে, ঠিক আছে? এই শাড়ির ট্রান্সপারেন্সি এইরকম, যারা ট্রান্সপারেন্ট শাড়ি কিন্তু পরো না তারা একদম অ্যাভয়েড করো এই শাড়িগুলো নিতে, কারণ হাতে পাওয়ার পর বলবে মিত্রা ট্রান্সপারেন্ট আমাকে পাল্টে দাও। আমাদের কিন্তু একমাত্র একটাই এক্সচেঞ্জ পলিসি, ইফ দের ইজ এনি ডিসপিউট দেন আমরা এক্সচেঞ্জ করি, আদারওয়াইজ কিন্তু ভালো লাগছে না বলে এক্সচেঞ্জ করা হয় না। এটা লাইভে শুনলে খুব রুড মনে হয় শুনতে, বাট আমার আমি জানি না আর কিভাবে মডিফাই করে কত মিষ্টি করে বলা যায়, আমি এই কথাটাকে এতটাই সহজ এবং সোজাভাবে বলার চেষ্টা করি। হ্যালো তিতিক্ষা দি, হাই ওয়েলকাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছো। প্রীতিলতা দি থ্যাংক ইউ জয়েন করার জন্য, সুজয়িতা দি লিখেছে 27 জন, বেশ বেশ থ্যাংক ইউ। এই যাবে হচ্ছে বর্ডার, এই যাবে হচ্ছে পল্লুটা, দেখে নাও পল্লুটা যাবে হচ্ছে এইভাবে, এরকম যাবে, এইরকম করা আছে পল্লুটাতে। এগুলো কিন্তু পিওর তাসার বাই পিওর টিস্যুতে করা হয়েছে। যারা ট্রান্সপারেন্ট অনেকেই আছে আমার কাছে যে মিত্রা পার্টি ওয়্যার কিছু ট্রান্সপারেন্ট এরকম কিছু আছে, তাদের কথা ভেবেই একমাত্র শুধু বলছি, মানে এটা লাইভেই বলছি অন লাইভ যে আমি শুধুমাত্র তাদের কথা ভেবে এই শাড়ি এনেছি। আমি জানি এরকম অনেকে আছো এরকম শাড়ি পরতে ভালোবাসো, আশা করছি এই শাড়িগুলো তোমরা আমাদের কাছে এক্সিবিশনেও পাবে, ঠিক আছে? এই যাবে হচ্ছে শাড়িটা, অসাধারণ শাড়িটা। প্রীতিলতা দি আমার শাড়ির প্রাইস যাবে, বলে দিচ্ছি আমার শাড়ির প্রাইস 6800, এটাও বিদর্ভ তাসারে যাচ্ছে, ঠিক আছে? এটাও বিদর্ভ তাসারে যাচ্ছে, কারবাটি কিনার থেকে ইন্সপায়ার্ড হয়ে এই টেম্পলটা করা, বাট কারবাটি কিনার নয়, আমি কারবাটি কিনার অলরেডি দেখিয়ে দিয়েছি আজকে দুটো, যেগুলোর প্রাইস 8500, ঠিক আছে? 8500 যাবে হচ্ছে সেগুলোর দাম, জাস্ট দেখে নাও। এই যাবে হচ্ছে তোমাদের পল্লুটা, ঠিক আছে? এই যাবে হচ্ছে তোমাদের বর্ডারটা, জাস্ট এই শাড়িগুলো একটা করে পরো, ইউ উইল বি মানে কি বলবো, সি এই যাবে হচ্ছে শাড়িটা, ঠিক আছে? প্রাইস যাবে 6800, সব কটাতেই যত শাড়ি দেখাচ্ছি সব শাড়িতে কিন্তু দুটো করে তোমরা পার্ট পেমেন্ট করতে পারবে। সো যারা যারা দুটো পার্ট পেমেন্ট করবে তারাও বলে দেবে, যারা যারা ডাউন পেমেন্ট করবে আজকে যে কোনো শাড়িতে তারা ছোট্ট একটা ডিসকাউন্ট পাবে, ছোট্ট ডিসকাউন্ট আগেই বলে দিচ্ছি, কারণ সব শাড়িতে তো বুঝতেই পারছো কি দামে আমি রেখেছি। টিস্যুগুলোর দাম কেমন, টিস্যুগুলোর দাম একটু বলে দেবে, টিস্যুগুলোর দাম 4999, টিস্যুগুলোর দাম 4999, সুচরিতা দি থ্যাংক ইউ সো মাচ, তাই ওই ছোট্ট একটা তোমরা অফার পেয়ে যাবে, ঠিক আছে? তাই তোমাদের সকলকে বলবো থ্যাংক ইউ যারা যারা জয়েন করেছিলে লাইভটাতে ছিলে, অনেক অনেক ধন্যবাদ। এ বাবা উঠে গেছে, যা নিয়ে নে নিয়ে নে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আমাদের বাড়িতে একটা ছোট্ট পুচকি এসছে, তো আমরা সবাই সব সময় ওকে নিয়ে খুব ব্যস্ত, ঠিক আছে? খুব ব্যস্ত আমরা ওকে নিয়ে, ও এসেছে, কিরে কিরে
না নেব, না না সেটা অসুবিধা নেই, আসবি? মানে পুচকিটা এসছে আমার টিস্যু, টিস্যুর কালার নেই। হ্যাঁ আছে আছে, টিস্যুর কালার আছে, যে লোকজন কম বলে দেখাচ্ছি না, এই যে এই দুটো কালার দেখে নাও, আছে আছে, এই যা এই যে এই দুটো কালার আছে, ঠিক আছে। হে হে এই দেখো এই কালারটা আছে, এই কালারটা আছে, আর এই কালারটা আছে, ঠিক আছে। এই পুচকিকে দেখা বলছে, এই দেখ এই দেখ, এই যে এই যে এই যে এই যে এইটা হচ্ছে আমাদের এখন বাড়ির সারাক্ষণের বড় গেস্ট, এই হচ্ছে ও সারাদিন। এই যে কুকুরি, ওই রে ওই পাকুড়িটা, কই পাকুড়ি, এখন নতুন শাড়ি দেখতে ব্যস্ত। হ্যাঁ দেখো, ও এখন একটু ব্যস্ত হয়ে গেছে, সবাইকে দেখছে, ঘুম থেকে উঠে এসছে। লোকজন বলছে, সুতরিতা দি বলছে পার্সেল করে দে। হ্যাঁ হ্যাঁ ওকে পার্সেল করে দি, তাহলে এই সারাদিন ওকে নিয়ে কেটে যাচ্ছে আমাদের, ঠিক আছে। কি হাসি, ও একদম সাইলেন্টলি থাকে আর শুধু এরকম করে করে হাসে, ঠিক আছে। শুধু জল খেতে গেলে খুব কাঁদে, জল খাওয়ানোটা ওর কাছে একটা বিভীষিকা। যাও চলে যাও, বাই বলে দাও সবাইকে, বাই বলে দাও, বাই 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 বাই। আচ্ছা সবাইকে বলবো, এইগুলো তো দেখালাম, সুচরিতা দি তুমি কি ওই টিস্যু কালারটা দেখতে চাইছিলে? তো দাও তো টিস্যু কালারটা একবার দেখিয়ে দি। এই যাবে হচ্ছে টিস্যুটা, এটা একটা মরুন কালারের ব্লাউজ দিয়ে পরো, মরুন মরুন কালারের ব্লাউজ দিয়ে পরো। থ্যাংক ইউ জয়িতা দি, থ্যাংক ইউ, জাস্ট দেখে নাও, এটা পিওর টিস্যু বাই পিওর তসর, ঠিক আছে, উইথ হ্যান্ডলুম মার্ক, সরি সিল্ক মার্ক পাবে, এবং এটা কিন্তু হ্যান্ড উভেন শাড়ি, ঠিক আছে। দেখে নাও, এই যাবে হচ্ছে সিল্ক মার্ক, এই যাবে হচ্ছে এটা পল্লুটা, পল্লুটা এরকম স্ট্রাইপ করা আছে, ঠিক আছে। 4999 যাবে হচ্ছে এটার দাম, ঠিক আছে, দেখে নাও। হ্যালো নীলাঞ্জনা দি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা, নীলাঞ্জনা দি তুমি আমায় নমস্কার পাঠিয়েছো, ওরে বাবা নমস্কার দিদি নমস্কার। এই যাবে হচ্ছে শাড়িগুলো সব দেখালাম আজকে, কিন্তু পুরোটাই হচ্ছে প্রিমিয়াম রেঞ্জের পুজো কালেকশন দেখিয়েছি, পুরোটাই মাল্টিপল টাইপস অফ আমরা তসর দেখিয়েছি বিদর্ভ তাসার থেকে শুরু করে, আমরা কারবাটি কিনার দেখিয়েছি বিদর্ভ তাসারে, এই একটা আমি পরে আছি বিদর্ভ তাসার, তসর টিস্যু দেখিয়েছি, তসরের ওপর মধুবনি দেখিয়েছি, হ্যাঁ, আর তোমার হচ্ছে বিদর্ভ তাসারে হচ্ছে আমরা দেখিয়েছি হচ্ছে মধুবনি, ঠিক আছে। সবাইকে বলবো থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য, থাকার জন্য, লাইভটা বন্ধুদের কাছে শেয়ার করো যারা এরকম প্রিমিয়াম রেঞ্জের শাড়ি পরতে ভালোবাসে, বন্ধু ফ্যামিলি মেম্বার সকলকে ট্যাগ করতে পারো, জানিও আমাদের কাছে এই শাড়িগুলো পাওয়া যায়, তোমাদের যদি এরকম শাড়ি ভালো লাগে ডেফিনেটলি তোমরা অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠিও, আমরা তোমাদেরকে দিয়ে দেব। আজকে আবার রাত্রিবেলা একটা লাইভ করব, একদম মাঝরাত, মানে অনেকের কাছেই মাঝরাত, বাট স্টিল ওই আর কি 10:30 নাগাদ আমি আসব আবার লাইভে, সো তখন আবার দেখা হবে, টিল দেন টাটা সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সি ইউ সুন, বাই বাই।